আল্লাহ মাফ করুক, যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতায় আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। দুইটা দলই বলতে গেলে প্রধান এখন, জামাত আর হচ্ছে বিএনপি। সো এখন দুজনে একটু বিতর্কিত কথা বলতেছে। অনেকে বলতেছে যে সচিবকে যদি এখন সরাই ফেলি তাহলে তো সিস্টেম ব্রেক হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। কর্মীরা কাজ করতেছে, লিডারকে সরিয়ে যদি আমরা এক্সামের থ্রু এখন যদি নতুন নির্বাচিত করে হচ্ছে আমরা সচিবগুলোকে বসাই, তাহলে আমি বিলিভ করি ইয়াংরা আরও ভালো কাজ করবে, কারণ ওরা বুঝে আমরা কী চাই। সবকিছুই কিন্তু এই যে আমলাতন্ত্রটার সাথে জড়িত, তো এটা নিয়ে আমরা কথা বলছি না, এটা একটু গুরুত্ব দেওয়া লাগবে। তারপর সেকেন্ড যে কথাটা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা আসছে, তা হচ্ছে আমাকে সিম্পলি একটা এক্সাম্পল দিই। যেমন আমার বাবা হচ্ছে নিউ সুপার মার্কেটে হচ্ছে প্রেসিডেন্ট, তো ওইখানেও কি হয় 3-4 বছর পর যখন নির্বাচন হয়, ওরা তত্ত্বাবধায়ক সরকারের আদানে 3 মাস ক্ষমতা ছেড়ে দেয়, ওদের আন্ডারেই নির্বাচনটা হয়। কিন্তু এই সেখানে আমার দেশের এতগুলো কোটি মানুষের একটা মানে পাওয়ারে সেখানে রাজনৈতিক দলের আদানে হচ্ছে নির্বাচন হচ্ছে। সো এটা যাতে না হয়, 3 মাস যাতে তত্ত্বাবধায়ক সরকারের আদানে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনটা প্রতি 5 বছর পর পর হয়। এবং থার্ড হচ্ছে যেটা, এটা আমি রাজনৈতিক দল নিয়ে অনেক কিছু কথা বলছেন, এটা নিয়ে আমি মেনশন করবো, আমি খুব ডিপ্লোম্যাটিক না, আমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিব। এখন দুইটা দলই বলতে গেলে প্রধান এখন, জামাত আর হচ্ছে বিএনপি। সো এখন দুজনে একটু বিতর্কিত কথা বলতেছে যে আওয়ামী লীগকে ওরা চাইলে ইলেকশন করতে পারবে, ওদেরকে বাধা দেওয়ার আমাদের কোনো রাইট নাই। সো এখন এটার পক্ষে আমি পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইডটা হচ্ছে যদি আওয়ামী লীগকে এখন আমরা ইলেকশন করতে দেই, তাইলে কি হবে, সবার একটা দলকে কেন্দ্র করেই তখন আমাদের ভোট দেওয়া লাগবে, যাতে আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে। তো এটাতে কিন্তু সুবিধা হচ্ছে একদিক দিয়ে, আবার নেগেটিভ সাইড হচ্ছে যে আল্লাহ মাফ করুক, যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবন